আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। এলাকাবাসীদের সাথে নিয়ে আমরা একটা সংগঠন গড়েছি। আমরা নারী পুরুষের সমতার জন্য কাজ করি। সকলের প্রচেষ্টায় আমাদের মহল্লাটি এখন সকল প্রকার যৌন হয়রানি থেকে মুক্ত। কিন্তু কিছুদিন আগে এমনটি ছিল না। আমাদের চোখ খুলে দিয়েছে মহল্লার রিক্সাওয়ালা হাফিজ। আমি একদিন আমাকে মহল্লার দিয়ে পারে আমার ইচ্ছাতকিরা ওনাকে অভিজিতের দিকে যেতেছে। রিক্সা থামাতে কই কথা কানা জানা? ওর সাথে আমার কথা আছে। আপনারও চলে যান, লিখে দাও একটা দেব। আপনারা সবাই তার দাঁড়া দাঁড়া দেখতেছেন, আসেন আমার সাথে আসেন। আইন নিজের হাতে তুলে নেবেন না, ওদের দুজনকে পুলিশে সোপর্দ করা হবে। রাস্তাঘাটে কোনো নারীকে হয়রানি করলে আইনে কঠোর শাস্তির ব্যবস্থা আছে। হ্যালো ওসি স্যার, আমি ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর খান বলছি। মা তোমরা ভয় পেও না, এরকম পরিস্থিতিতে তোমাদেরকে অনেক শক্ত হতে হবে। যার যার অবস্থান থেকে সকল প্রকার যৌন হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনই সময়। আসুন আমরা সম্মিলিত হই, আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করি।